কাশিয়ানীতে বিওএফসি এর কর্তৃক তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে স্যালাইন পানি বিতরণ। কাশিয়ানী প্রতিনিধি রায়হান মুন্সি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈশাখের বিগত কয়েকদিনের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এ সময় উপস্থিত পথযাত্রী, শ্রমজীবী, বিভিন্ন পেশার মানুষের মাঝে বিনামূল্যে স্যালাইন পানি বিতরণ করেছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সহযোগী সংগঠন ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশন। গত 28 এপ্রিল ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে উদ্বোধনের মধ্য দিয়ে 2 মে পর্যন্ত সেবামূলক এই কার্যক্রম করা হয়। দিনমজুর, পথচারী, শ্রমিক ও সাধারণ মানুষকে তৃষ্ণার্তর মুহূর্তে স্যালাইন পানি পান করান সংগঠনটির সদস্যরা। এরকম দুর্যোগ মহামারীতে সাধ্যের মধ্যে দিয়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন খান। গত 5 দিন ব্যাপী সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভ্রাম্যমানভাবে উপজেলার সড়ক, মহাসড়কে বিভিন্ন বাস স্টপিস, হাটবাজার ও লোকালয়ে তৃষ্ণার্তদের মাঝে এই সেবা পরিচালনা করা হয়। কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর এমন মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুজ্জামান, পুলিশ প্রশাসন, সাংবাদিক বৃন্দ, স্থানীয় লোকজন সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গরা। কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকের যে মূল কাজ, সমাজের মানুষের এবং সমাজ সংস্কারের যে কাজগুলো, এই কাজগুলোর প্রতি চিন্তাভাবনা রেখে এবং এই সমাজের জন্য কাজ করার উদ্দেশ্যকে সামনে এগিয়ে যাওয়ার জন্য রিপোর্টার্স ফোরাম সার্বক্ষণিক মানুষের জন্য কাজ করে। আপনারা জানেন, করোনাকালীন সময়ে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম মানুষের পাশে দাঁড়িয়েছিল। এই পর্যন্ত যতগুলো মহামারী, যতগুলো জাতীয় প্রোগ্রাম, সব কিছুতেই কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম তার কার্যক্রম চালিয়ে গেছে এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে গত 4th বর্ষ পালন উপলক্ষে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম একটি সংগঠন, সহযোগী একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে, সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশন। এই বর্তমান যে মহামারী, প্রচণ্ড তাপদাহ, এবং আপনারা জানেন বাংলাদেশ সরকার এবং আবহাওয়া অধিদপ্তরের পরামর্শে হিট অ্যালার্ট জারি করেছে, অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। তো আমাদের ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে মহাসড়কে শ্রমিক ভাই, শ্রমিক কর্মচারী এবং পথযাত্রীদের জন্য সিলাইন পানি অনুশূন্যতা যে ইয়ে করে, রোধ করে, তার দ্বারা সেই কারণেই আমরা সড়ক, মহাসড়ক, হাট বাজার এবং বিভিন্ন লোকালয়ে আমরা এই সিলাইন পানির পান করানোর সেবা গত 5 দিন যাবত করতে পেরেছি। আমাদের উপজেলার সকল সমাজের সকলেই আমাদের এটাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পেরে আমাদের নিজেদের কাছে নিজেদের আনন্দিত এবং আমাদের ন্যূনতম আমরা যে সমাজের দায়বদ্ধতা থেকে কাজ করতে পারছি, এজন্য আমরা কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সকল সদস্য, ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশনের সকল সহযোগিতা যারা, সকলকে আমি ধন্যবাদ। ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশন কাশিয়ানী কর্তৃক আয়োজিত এবং এই যে উদ্যোগ, এই মহতী উদ্যোগ আজকের এই ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে আমাদের বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবীদের এই প্রচণ্ড তাপদের ভিতরে তাদেরকে ফ্রি ওটসেলাইন দিয়ে, ওটসেলাইনযুক্ত পানি, বিশুদ্ধ পানি পান করে যে মহতী উদ্যোগের আয়োজন করেছেন, এই উদ্যোগটার সাথে যারা যারা জড়িত আছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এর মাধ্যমে আমাদের এই যে সেবার যে মনোভাব এবং মানসিকতা সকলের মাঝে ছড়িয়ে যাবে এবং আমরা একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে সহযোগিতামূলকভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের সমাজকে সকল প্রকার বৈষম্য থেকে রক্ষা করব। তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশনের সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং যারা উদ্যোগ নিয়ে আজকে এই যে সাধারণ মানুষের যে পানি পান করছে।
মাদারীপুরের শিবচরে ভাঙ্গা ঢাকা রোডে চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি এস এম আজাহার হোসেন জানান, সকালে শিবচর রেল স্টেশনে ভাঙ্গা ঢাকা রোডে চন্দ্রনা কমিউটার ও চন্দ্রনা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর আলম চৌধুরী লিটন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়িতে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সরিষাবাড়ির প্রতিনিধি সাইদ মাহমুদ জানান, শুক্রবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের দিকপাইট ভুয়াপুর সড়কের খলিলের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফজলুল হক উপজেলার ভাটারা ইউনিয়নের কোটুরিয়া গ্রামের আবু সামার ছেলে। এছাড়াও একই ঘটনায় আরো চারজন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন উপজেলার ভাটারা ইউনিয়নের কোটুরিয়া গ্রামের সাগর, মহাদান ইউনিয়নের মাহদা গ্রামের লাফি, জনি, সজীব। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক শহীদুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।